চিরবাঁধন ছেড়ে নতুন ঠিকানায় চলে যাওয়ার পর্ব শুরু গায়ে হলুদের মধ্য দিয়ে। হয়লা গীতের করুণ সুরে বিদায়ের বাণী ফুটে ওঠে বেদনার্ত মনে। বিদায় কান্নার হাহাকারে ভারী হয়ে ওঠে প্রতিটি অন্তর। আম গাছের পঞ্চপত্র ভেজানো জল দিয়ে চলে স্নান পর্ব। এখানে নারীদের নিপুণ হাতে চুন দিয়ে আলপনা এঁকে সাজানো হচ্ছে বিয়ের মণ্ডপ। বিয়ের লগ্ন শুরু হওয়ার আগেই পুরোহিত কনের বাবাকে নিয়ে সেরে নিচ্ছেন মাঙ্গলিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে পূজা ও যজ্ঞ অনুষ্ঠান। বিবাহ উপলক্ষে এই আচার আয়োজন ধর্মীয়ভাবে খুবই গুরুত্ব বহন করে। সনাতন ধর্মদর্শনে দশবিধ সংস্কারের অন্যতম প্রধান সংস্কার বিবাহ অনুষ্ঠান। সন্ধ্যা নামার সাথে সাথে বরবাহী ট্রলার এসে হাজির। বাজনাদারের মন মাতানো বাজনার তালে তালে বরকে নিয়ে আসা হচ্ছে। হিন্দু বিবাহের অন্যতম পর্ব বরবরণ। বরণ গীতি গেয়ে বরকে বরণ করা হচ্ছে দুধ মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে। এবারে বরপক্ষকে বোকা বানাতে যোগ হয়েছে হাল ফ্যাশনের তুষার বৃষ্টি। বিয়ের মঞ্চে একে একে আসন গ্রহণ করছেন বরপক্ষের অতিথিরা। বিয়ের মণ্ডপে বরকে বসিয়ে কনেবাড়ির ঝি বউরা পালন করছেন বিবাহের কিছু রীতিনীতি।
সনাতন বিয়ে মানেই বাজনাদারের মন মাতানো সুরলহরী। এবারে শুরু হয়েছে পুরোহিতের নির্দেশিত নিয়ম কানুনের মধ্য দিয়ে বিবাহের মূল আনুষ্ঠানিকতা। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক, এই মাঙ্গলিক মন্ত্র দিয়ে শুরু হচ্ছে বরকনের প্রথম সাক্ষাৎ। হিন্দু শাস্ত্রে বিবাহের গুরুত্বপূর্ণ অংশ শুভ দৃষ্টি। সকলের উপস্থিতিতে বর কনে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করেন। ধর্মীয় মতে এ মুহূর্তটাই শুভ দৃষ্টি। বর কনে একে অপরের সাথে মালা বিনিময় করেন। এই রীতির মাধ্যমে একে অন্যকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিলেন। বিয়েবাড়ি মানেই বাদ্যের তালে তালে নেচে গেয়ে নিজেকে সমর্পণ করা। বাঁশিওয়ালার পাগল করা সুরে আরও জমকালো হয়ে ওঠে বিয়েবাড়ির অনুষ্ঠান। শুধু কি আনন্দ উল্লাস, অন্যদিকে চলছে ভুরি ভোজনের ধুম। সনাতন ধর্মে গোত্র বিশেষ বিবেচ্য বিষয়। পৌরাণিক মতবাদ অনুসারে গোত্র হচ্ছে মুনি ঋষিদের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রত্যেক নারী পুরুষ কোনো না কোনো গোত্রের অন্তর্ভুক্ত। পাত্রপাত্রীর গোত্র এক হলে সম্পর্ক সূত্রে তারা ভাই বোন হয়ে যায়। এ কারণে একই গোত্রে বিয়ে হিন্দু ধর্মে সিদ্ধ হয় না। এজন্যই বর কনে হতে হয় ভিন্ন ভিন্ন গোত্রের। হিন্দু ধর্মের বিভিন্ন গোত্রের মধ্যে রয়েছে অগস্ত্য, শাণ্ডিল্য, কাশৈপ, বিশ্বমিত্র, যমদগ্নি, বশিষ্ঠ, পরাশর, বৃহস্পতি, বাসুকী, ভরদ্বাজ, সাবর্ণ, অত্রি, কাঞ্চন, কৌশিক এবং গর্গ। এগুলি সবই প্রাচীনকালের কোনো না কোনো মুনি ঋষির নাম। বিয়েবাড়ির আনন্দ যেন শেষ হতে চায় না। বাদ্যের তালে তালে ঘরকন্যারা ছন্দবিলায় যেমন খুশি নাচের আনন্দে।
বরকনে হাতে হাত মিলিয়ে আগুনে খই ছিটিয়ে এভাবেই অগ্নি সাক্ষী রেখে গাঁটছড়া বাঁধে। অনন্তকালের চিরবন্ধনে আবদ্ধ হয় ভিন্ন দুটি প্রাণ।